যদি এইভাবে আপনি নিজস্ব ফিড তৈরি করতে পারেন তবেই কিন্তু আপনি এই চিকেনের ফার্মিং এর ব্যবসাতে কিন্তু সাকসেস হবেন। এই মেশিন থেকে আপনারা সব রকমই গুঁড়ো করতে পারবেন, একদম ছোট বাচ্চা মুরগি, একদিনের বাচ্চা মুরগির খাবারের জন্য যে পাউডার দরকার সেই পাউডার থেকে বড় মুরগি, হাঁস, অন্যান্য গবাদি পশু, গরু, ছাগল সবাইয়ের যে যে পরিমাণ সাইজ দরকার সব রকম সাইজই পাবেন। একটা মেশিনের দ্বারাতেই আপনি কিন্তু আপনার লসে যাওয়া ফার্মটাকে কিন্তু আবার ঘুরিয়ে কিন্তু প্রফিটেবল জায়গাতে নিয়ে আসতে পারেন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। গ্রাম বাংলায় যেদিকেই তাকাবেন পোল্ট্রির ফার্ম, দেশি মুরগির ফার্ম, ব্রয়লার ফার্ম আপনি সব জায়গাতেই দেখতে পাবেন। এটা হিসাব করে দেখবেন বছরের যতগুলো ফার্ম তৈরি হয় তার মধ্যে প্রায় 50% এর বেশি ফার্ম বন্ধ হয়ে যায়। তার কারণটা কি? ফার্মে কেন তারা প্রফিট আনতে পারেন না? মাল উৎপাদন করার পরে সেটা সঠিক রেট পেয়ে সেটা বিক্রি কেন করতে পারেন না? যে প্রফিট হওয়ার উচিত, যে মার্জিন থাকা উচিত, সেই মার্জিন কেন থাকে না? আজ সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। কিভাবে পোলট্রি ফার্মিং করে আপনি সেটাকে প্রফিট স্কেলে নিয়ে যাবেন এবং বেশি করে মুনাফা অর্জন করতে পারবেন সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। চলুন আজ এই তথ্যটা আমরা জিজ্ঞাসা করি কে মেশিনারির ওনার সেলিমদার সাথে। এই পোলট্রি ফার্মিং এর উপর যেহেতু প্রচুর মেশিন সেলিমদার সাপ্লাই করেন, আজ তার কাছে বহু ফার্মার আসেন তাদের প্রবলেম সলভের জন্য এবং কোন মেশিনটা নিলে তার এই প্রবলেম সলভ হবে সেটা তিনি জানতে চান। তো আজ চলুন ওনার কাছ থেকে এই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করি। সেলিমদা কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। গ্রাম বাংলায় প্রচুর ফার্ম আছে, খাবার কস্টিং দিন দিন এত বেড়ে যাচ্ছে যে সেই কস্টিং পুষিয়ে সেই লাভটা তারা বের করতে পারছে না। মুরগি যে রেটে বিক্রি করছে তৈরি খরচও প্রায় সেই রকম হয়ে যাচ্ছে। এর সলিউশন আপনার কাছে কি আছে? অ্যাকচুয়ালি দেখবেন আমরা গ্রাম বাংলায় যেদিকে দেখি বড় বড় ফার্ম, অনেক বড় বড় 1-2 বিঘা জমি নিয়ে 2,000, 4,000, 5,000, 10,000 এইরকম বড় বড় ফার্ম আমরা দেখতে পাই। তো এই ফার্মগুলো চলে মেনলি ইন্টিগ্রেশন ফার্মিংয়ের দ্বারা। কোনো কোনো কোম্পানি আছে বা বিভিন্ন কোম্পানি আছে যারা ফার্মারকে মুরগি, ফার্মারকে ওষুধ, তাদের খাবার সমস্ত কিছু দিয়ে থাকে। ফার্মাররা তাদের নিজের ফার্মে সেই মুরগিদেরকে খাইয়ে বড় করে আবার ওই চিকেনটাকে বা ওই মুরগিটাকে ওই কোম্পানিকে রিটার্ন করে দেয়। তার মিডিলে আপনার যে টোটাল ফিডের যে দামটা, ওষুধের যে দামটা, সব দামটা আপনার মুরগি বিক্রিত মুরগি থেকে সব বাদ দিয়ে যে লাভটা আছে সেটা আপনাকে দেয়। এটা তো কন্ট্রাক্ট ফার্মিং এর ব্যাপার। কন্ট্রাক্ট ফার্মিং, তো এই কন্ট্রাক্ট ফার্মিং এ যে সমস্ত ফার্মাররা আওতায় এসেছেন অনেক সময় তারা মুনাফা করেন যদি মার্কেট ভালো থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে খুব একটা নমিনাল তাদের ডেইলি ওয়েজেসও পান না। তার মেন কারণ হচ্ছে আমরা বুঝেই উঠতে পারি না অ্যাকচুয়ালি যারা কন্ট্রাক্ট ফার্মিং করে তারা বিজনেসটা কিসের করে। আমরা ভাবি তাদের মুরগির বিজনেস, কিন্তু সব থেকে বড় ভুলটা হচ্ছে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাই যে তাদের বিজনেসটা কিন্তু মুরগির ব্যবসা নয়, তাদের বিজনেসটা হচ্ছে ফিডের ব্যবসা। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু বলি, যারা এইবার এই কন্ট্রাক্ট ফার্মিং ছেড়ে এসে যারা ইন্ডিভিজুয়ালি ফার্মিং করতে গেছে তারা সেই কোনো একটা ফিড কোম্পানি থেকেই খাবার কিনে নিয়ে এসেছে, গিয়ে সেই বেশি দামে খাবার কিনতে গিয়ে তারা মুরগিতে কোনো লাভ দেখতে পায়নি, তাহলে সেই জায়গা থেকে সে কিভাবে তার সলিউশন পাবে? সেটাই আমার কথা হচ্ছে সেই জায়গাটায়। কন্ট্রাক্ট ফার্মিং করুক, নিজে থেকে নিজের পার্সোনাল ছোট খামারে মুরগি পুষুক, সেটা দেশি হোক, ব্রয়লার হোক, আপনার সোনালি হোক, পোল্ট্রি হোক, যে কোনো যে কোনো ফার্মে যখন বার্ডস আপনি পালন করবেন অবশ্যই খাবারটা নিজের তৈরি হতে হবে। নিজের তৈরি যদি খাবার আপনি করেন দেখবেন 5-7 টাকা আপনার কস্টিং এ কমবে। ওই 5-7 টাকা কস্টিং আপনি যে বাঁচাবেন সেটাই আপনার প্রফিটের একটা বড় অংশ। যদি এইভাবে আপনি নিজস্ব ফিড তৈরি করতে পারেন তবেই কিন্তু আপনি এই চিকেনের ফার্মিং এর ব্যবসাতে কিন্তু সাকসেস হবেন। তার ফিডটা তৈরি করবে কি দিয়ে? হাতে করে তো খাবার তৈরি করা সম্ভব নয়। বিষয়টা হচ্ছে সেটাই, আমাদের কাছে এই ধরনের ফিড তৈরির জন্য স্পেশাল মেশিন রয়েছে যেগুলো 31,000 টাকা থেকে বা 22,000 টাকা থেকে আরো ছোট মেশিন আছে। যে ফার্মার আমাদের কাছ থেকে মেশিন নিতে চাইবে আমি তাকে গাইড করব আপনি কিভাবে মানে র মেটেরিয়ালস কিনে সেখান থেকে আপনি কোন রেশিওতে খাবারটা তৈরি করবেন, কি কি মিল তাতে মিক্স করবেন, সেই সমস্ত প্রিপারেশনটা আমি কিন্তু করে দেব। আমি আপনাকে গাইড করব যে কিভাবে আপনি কোন কোন রেশিওতে খাবারগুলো মিক্স করবেন আর প্রোটিনের মিক্সচারটা মিক্স করবেন, আপনি প্রপার একটা উন্নত মানের খাবার নিজের বাড়িতে তৈরি করে নিজের চিকেনসকে গ্রো করে মার্কেটে মার্কেটিং করে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তো মেন কথা হচ্ছে একটা ছোট মেশিন কিভাবে আপনাকে সাকসেসফুল একটা ব্যবসাতে ট্রান্সফার করবে সেটাই আমরা বুঝিয়ে দিতে চাই, যে একটা মেশিনের দ্বারাতেই আপনি কিন্তু আপনার লসে যাওয়া ফার্মটাকে কিন্তু আবার ঘুরিয়ে কিন্তু প্রফিটেবল জায়গাতে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা একটু ডেমো দেখে নিতে পারি কি? অবশ্যই আসুন, আমি একটা ফার্মেই আপনাকে নিয়ে যাচ্ছি, সেখানে ক্যাটেল এবং তাদের সাইডে চিকেনও হয়। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে চলুন আগে প্র্যাকটিক্যালটাই দেখে নিই কিভাবে মেশিনে খাবার তৈরি হচ্ছে। এতক্ষণ আমরা সব থেকে মেশিনের যে ঘন জালি সেই ঘন জালিটা দিয়ে ক্রাশিং করে দেখালাম।
তো এই ক্রাশিং করা পাউডারটা বা গুঁড়োটা আমরা ছোট স্টার্টার যে চিকস আছে মুরগির যে ছোট ছোট বাচ্চা সেইগুলো থেকে শুরু করে ছাগল গরু সবাইকে খাওয়াতে পারবো। এরপরে যদি আমরা চাই দানাটা আমরা এর থেকেও বড় করতে পারি, তো আমরা এরপরে আর একটা বড় জালি লাগাবো, লাগিয়ে মেশিনটা অপারেট করে আবার দেখাচ্ছি। তো একটু আগে আমরা এই যে বড় জালি এটা আমরা চেঞ্জ করি, আমরা আবার ভাঙিয়ে আপনাদেরকে দেখালাম বড় জালি যে আমরা চেঞ্জ করার পরে যে গুঁড়োটা এটা হচ্ছে আপনার লেয়ার বা যে গ্রোয়ার যে চিকেনস আছে তাদের খাবারের যোগ্য এবং যে ক্যাটেল ফিড তৈরির জন্য বা ক্যাটেলসদেরকে ডাইরেক্ট খাবার জন্য উপযুক্ত আমরা ভুট্টার গুঁড়ো করে নিয়েছি। তো এই ভুট্টার গুঁড়ো বা এই মেশিন থেকে আপনারা সব রকমই গুঁড়ো করতে পারবেন, একদম ছোট বাচ্চা মুরগি একদিনের বাচ্চা মুরগির খাবারের জন্য যে পাউডার দরকার সেই পাউডার থেকে বড় মুরগি হাঁস অন্যান্য গবাদি পশু গরু ছাগল সবাইয়ের যে পরিমাণ সাইজ দরকার সব রকম সাইজই পাবেন, খালি কয়েকটা জালি চেঞ্জ করে নিলেই আপনাদের সাইজগুলো মনের মতো করে নিতে পারবেন। এই জালির বিভিন্ন রকম সাইজ রয়েছে, সাধারণত আমরা তিন রকম জালি এতে দিয়ে থাকি, এই তিন রকম জালি দিয়েই সব রকম সাইজ তৈরি করে নেওয়া যায়। আচ্ছা আমরা তো ডেমো দেখে নিলাম, খুব সুন্দর গুঁড়ো হচ্ছে, একদম মিহি থেকে শুরু করে একদম বড় দানা চাইলে সব রকমই করা যাচ্ছে। তো এইবার চলে আসে এই মেশিন কোন কোন ভ্যারাইটির আপনাদের কাছে পাওয়া যায়, কারণ অনেকে আছে ছোট ফার্মার যারা 500-700-1000 মুরগি নিয়ে করে, কেউ আবার আছে 10,000-15,000 বড় ফার্ম নিয়ে করে, তাহলে তাদের জন্য কোন ফার্মারদের জন্য কিরকম মেশিন প্রয়োজনীয়তা রয়েছে এখানে? আমি যে মেশিনটা আপনাদেরকে এখন দেখালাম এটা হচ্ছে আপনার এমন একটা মেশিন যেটা ছোটো ফার্মার থেকে বড় ফার্মারদের কাজে লাগবে, মানে এখানে আপনি ঘন্টায় 400 কিলো থেকে 1,500 কিলো পর্যন্ত প্রোডাকশন নিতে পারেন একই মেশিনে। আচ্ছা, তারপরে আসছে আপনার যদি এর থেকেও কম ছোটো যে বাড়ির ব্যাক সাইডে কেউ যদি দেশি মুরগি একটা ছোটো ফার্ম করেছে 500-200-300-100 যাই হোক, তো ওদের জন্য 22,000 টাকা দামি ছোটো মেশিনও আছে আমাদের কাছে, গ্রাইন্ডার মেশিন, সেখান থেকেও কাজ করতে পারেন। তারপর অটোমেটিক সাকশন সিস্টেম আছে, ডবল সাকশন, সিঙ্গেল সাকশন, ট্রে ফিডার, এইরকম হপার ফিডার, 4-5 রকম আমাদের কোয়ালিটি রয়েছে। তো মোটামুটি ধরুন 22,000 টাকা থেকে শুরু করে 60-70,000 টাকার মধ্যে সব রকম রেঞ্জ চলে আসছে। তবে যদি কোনো ব্যক্তি শুধু ফিডেরই ব্যবসা করতে চায়, ধরুন আপনি ফিড তৈরি করে বিক্রি করতে চাইছেন, সেটা ক্যাটেল ফিড হোক সেটা পোলট্রির ফিড হোক সব রকম ফিড কিন্তু একটা মেশিনেই বানাতে পারবেন। পার ডে যদি আপনি চান 15 টন আপনি প্রোডাকশন করে, 15 টন পার ডে, আপনি এবার ভাবুন আপনি মার্কেট থেকে হোলসেলে র মেটেরিয়ালস কিনে আনছেন, শুধু ক্রাশিং করছেন, যেটা 25 পয়সাও খরচা হবে না, 1 কেজি আপনার গুঁড়ো করতে 25 পয়সাও খরচা হবে না। আপনি আনছেন ধরুন একটা জিনিস 25 টাকা, সব থেকে যেটা সস্তায় ভুট্টা কিনে নিয়ে আসলাম, ক্রাশ করলাম, খরচা করলাম, মার্কেটে এসে 27 টাকাতে বিক্রি হয়, একদম ঠিক এতটাই প্রফিট। যদি আপনি চান আপনি মার্কেট থেকে হোলসেলে আপনি বাল্ক কোয়ান্টিটিতে র মেটেরিয়ালস কিনে আনুন, সেটাকে শুধু ক্রাশ করে আবার প্যাকেটজাত করে আপনি হোলসেলে বিক্রি করে দিন, যদি কেজিতে আপনি 2 টাকাও রাখতে পারেন, আপনি পার ডে আমি ধরছি 15 টন না 10 টনই করুন, 10 টন মানে 10,000 কেজি, 2 টাকা করে মানে 20,000 টাকা পার ডে ইনকাম করতে পারেন। আমি যদি এটাকে 4 টাকা করে প্রফিট ধরি তাহলে আপনার 4 টাকা 40,000 টাকা পার ডে ইনকাম। তো ইনকামটা অনেকটাই করার জায়গা আছে, বিষয়টা হচ্ছে এই মেশিনটাকে আপনি কি ওয়েতে ইউজ করতে চাইছেন, কমার্শিয়াল ইউজ করছেন, পার্সোনাল, যেমনভাবে ইউজ করবেন আপনি তেমনভাবে প্রফিটেবল হবেন। আচ্ছা, তো এই মেশিনের এই যে আপনি মেশিন এতক্ষণ চলবে তার মধ্যে নিশ্চয়ই মেশিনের ড্যামেজ কিছু হতে পারে, কোনো পার্টিকলস ভেঙে যেতে পারে, কোনো প্রবলেম হতে পারে, তো তার আফটার সার্ভিস কি এই মেশিনগুলোতে পাওয়া যায় নাকি ওয়ান টাইম সার্ভিস এই মেশিন? দেখুন সাধারণত আমাদের মেশিনগুলোতে ড্যামেজেবল পার্ট কিছু নেই, তবে লং টাইম চলতে চলতে কখনো না কখনো কিছু সমস্যা আসতে পারে, যদিও মেশিনগুলো খুবই ইজি টু অপারেট আর ইজি মেনটেনেন্স। তারপরে যদি কিছু হয়ে থাকে আমাদের ডোর টু ডোর সার্ভিস আছে, আপনার বাড়িতে গিয়ে সার্ভিস দিয়ে আসবে, তবে ভিডিওতেই বলে রাখি আমাদের ডোর সার্ভিস কিন্তু ফ্রি নয়, সেটা চার্জেবল, একটা ন্যূনতম চার্জ দিতে হয়, কারণ একটা ছেলে বাড়িতে যাবে সারাদিন খাওয়া দাওয়া করবে, যাতায়াতের খরচা আছে, সেটা দিতে হয়, আমরা বাড়িতে গিয়ে সার্ভিস করে আসবো। আচ্ছা, তো এই মেশিন যদি যে ফার্মারদের প্রয়োজন বা যে এই ধরনের গ্রাইন্ডিং বিজনেস করতে চাই তো তারা আর কি কোন জায়গায় এসে যোগাযোগ করবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ফুলগাছিয়া হাওড়াতে শোরুম আছে, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলাতে শোরুম আছে, যে কোনো শোরুমে আপনাদের যেটা নিয়ারেস্ট হবে মনে করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, যেটা শোরুম আপনাদের নিয়ারেস্ট হবে, কাছাকাছি হবে, যেতে সুবিধা হবে সেই শোরুমে ভিজিট করবেন, ওখান থেকে আপনার
মেশিনের স্টক থাকবে, ইনস্ট্যান্ট আপনি এসে কিনে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, অল টাইম মেশিন অ্যাভেলেবল, অল টাইম আমাদের কাছে মেশিন অ্যাভেলেবল থাকে। আচ্ছা, কেউ যদি অনেক দূরে থাকে, আমার বহু সাবস্ক্রাইবার রয়েছে যারা আসামের দিকে থাকে, সব রকম ভাবে ট্রান্সপোর্টের আমাদের অ্যাভেলেবল আছে। কলকাতা থেকে যে কোনো ট্রান্সপোর্ট আমাদের আমাদের টিসিআই থেকে শুরু করে ভিআরএল থেকে শুরু করে যে কোনো আপনার লরি ট্রান্সপোর্ট যেগুলো আছে, বড় বাজার থেকে যেগুলো যায়, সে সমস্ত ট্রান্সপোর্টের ব্যবস্থাও আছে, আমরা করিয়ে দিতে পারবো। আচ্ছা, এরকম বহু বাইরের ইয়ে রয়েছেন, ফার্মার রয়েছেন যারা বাংলাদেশে থাকেন, তাদের কাছে কি আপনাদের এখান থেকে এক্সপোর্ট করার কোনো সুবিধা আছে? সুবিধা আছে আমাদেরকে, যদি একটু ওনাদের কোন গাড়িতে মাল যায় যদি কোনো যোগাযোগের নাম্বার দিয়ে দেন, তাহলে আমরা যোগাযোগ করে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, আপনাদের এক্সপোর্টিং এর সিস্টেম? অবশ্যই। ওকে, তো আপনারা দেখতেই পেলেন এমন একটা জায়গায় এসেছি যেখানে আপনি এরকম মেশিন আসলে অন্তত 30-50 পিস মেশিন অল টাইম দেখতে পাবেন, এবং এই মেশিনগুলো কিন্তু বহু ফার্মার নিয়ে তারা বেনিফিটেড হয়েছেন এবং তারা তাদের বিজনেসকে অনেক বেশি সহজ করে তুলেছেন, ওনার ফার্মের কস্টিংকে অনেক কমিয়ে ফেলেছেন। তো আপনারা এই ধরনের মেশিন নিয়ে ফার্মকে আপগ্রেড করুন, নতুন মেশিনারি ব্যবহার করে ফার্মের কস্টিং কমিয়ে অনেক বেশি প্রফিট করুন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, এবং আপনার এই ধরনের মেশিন প্রয়োজন কিনা সেটা লিখে আমাদের জানান, তাহলে বুঝতে পারবো আপনাদের কী ধরনের জিনিসের রিকোয়ারমেন্ট আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।